বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ ইতালি সম্পর্কে জানব। ইতালির সরকারি নাম ইতালিয়ান রিপাবলিক। এটি ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। দেশটির উত্তর সীমান্তে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া এবং দক্ষিণে ইতালীয় উপদ্বীপ, দুই মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপ অবস্থিত। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলে পরিচিত গ্রীস ও ইতালি পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি সংখ্যায় আছে ইতালিতেই। এদেশেই রয়েছে ভেনিস, ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যে অবস্থিত। এসবের টানে প্রতি বছর প্রায় 5 কোটি মানুষ ইতালিতে ঘুরতে আসেন। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে বন্ধুরা, চলুন ইতালি দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। শক্তিশালী রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল ইতালি। রোমানোত্তর ইতিহাসে যদিও ইতালি অনেক রাজ্য ও শহরে বিভক্ত ছিল, কিন্তু 1861 সালে এই দেশ একীভূত হয় ইতিহাসের এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে। আধুনিক ইতালির জন্ম হয় সাবোয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের সময় থেকে। 1900 শতকের শেষের দিকে বহু দেশে উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতালি। এর শাসন ছড়িয়ে গিয়েছিল লিবিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, আলবেনিয়া, ডোডেকানিস পর্যন্ত। অন্তর্ভুক্ত হয়েছিল চীনের তিয়ানজিন শহরও। বর্তমানে ইতালিকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। ইতালিয়ানরা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত। জীবনযাপনের মান হিসেবে বিশ্বের সেরা 10-এ এর অবস্থান। 301,340 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 6,03,00,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 71তম দেশ। দেশটির সরকারি ভাষা ইতালীয়। দেশের অধিকাংশ মানুষই ইতালিয়ান ভাষায় কথা বলে, তবে দেশের বিভিন্ন অংশে ইতালীয় ভাষার বিভিন্ন উপভাষাও প্রচলিত আছে। খ্রিস্টান ধর্ম ইতালির সংখ্যাগুরু মানুষের ধর্ম। দেশের প্রায় 83% মানুষ খ্রিস্টান। বাকিদের মধ্যে 13% মানুষ এমন যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয় এবং 4% মানুষ মুসলিম। ইতালির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে রোম। প্রায় 28 লাখ অধিবাসী নিয়ে 1,285 বর্গ কিলোমিটারের এই শহরটি দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল শহর এবং ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় জনবহুল শহর। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই শহরের ভেতরে অবস্থিত। রোমের ইতিহাস 2,500 বছরের বেশি পুরনো। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরের একটি এই রোম। পুরো শহরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। 2019 সালে শহরটি বিশ্বের 11তম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নির্বাচিত হয়েছিল। একই সাথে এটি ইউরোপীয় ইউনিয়নে তৃতীয় সর্বাধিক পরিদর্শন করা এবং ইতালির সর্বাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশটির প্রধান অর্থনৈতিক কেন্দ্র। মূলত এই শহর থেকেই দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন হয়। একই সাথে এটি দেশটির ফ্যাশন রাজধানী হিসেবেও পরিচিত। দেশটিতে ভূমধ্য সাগরীয় জলবায়ু বিদ্যমান। গড় বার্ষিক তাপমাত্রা শীতকালে 0 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। দুটি স্বাধীন রাষ্ট্র স্যান মারিনো এবং ভ্যাটিকান সিটিকে ঘিরে রয়েছে ইতালি। দেশ দুটিতে আলাদা পুলিশ বাহিনী থাকলেও সেখানে ইতালির মুদ্রা এবং ভাষাই প্রচলিত। এর মধ্যে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট এবং স্যান মারিনো সবচেয়ে পুরাতন রাষ্ট্র। রোমের বিখ্যাত ফোয়ারা ট্রেভি। এখানে নানা কারণে প্রতিদিন মানুষ কয়েন ছুঁড়ে ফেলে, আর এ অর্থের পরিমাণ প্রতিদিন প্রায় 3,000 ইউরো। প্রতি রাতে এখানে জমা হওয়া কয়েন উঠিয়ে দান করে দেওয়া হয়। রোমের বিখ্যাত কলোসিয়াম দেখতে বহু মানুষই যায়। গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের জন্য বিখ্যাত এটি। তবে এই কলোসিয়ামের নাম আগে কলোসিয়াম ছিল না। এটি অতীতে যখন নির্মিত হয় তখন তাকে বড় কিছু বলে ডাকা হতো। পরবর্তীতে প্রায় 1,000 বছর আগে নামকরণ করা হয় কলোসিয়াম। আরেকটা বিখ্যাত শহর ভেনিস এই ইতালিতেই অবস্থিত।
ভেনিস সমুদ্রের মাঝখানে অবস্থিত ভাসমান একটি শহর। প্রায় 120টি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই শহর, আর এই দ্বীপগুলোকে যুক্ত করেছে 400টিরও বেশি ব্রিজ। ইউনিভার্সিটি অফ রোম বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এটি 1303 সালে একটি ক্যাথলিক চার্চের দ্বারা প্রতিষ্ঠিত হয়। ইতালি মোট 3 বার অলিম্পিক গেমস আয়োজন করেছে, 1956 শীতকালীন অলিম্পিক, 1960 গ্রীষ্মকালীন অলিম্পিক এবং 2006 শীতকালীন অলিম্পিক ইতালিতে অনুষ্ঠিত হয়। এই দেশটিতে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো জন্মেছেন। জ্যোতির্বিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলির জন্মও এই ইতালিতেই। দেশটিতে 6 থেকে 16 বছর বয়সীদের জন্য পড়ালেখা বাধ্যতামূলক এবং একদম ফ্রি। দেশের প্রায় 99.2% মানুষ শিক্ষিত। ফুটবল ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোরও একটি ইতালি। মোট 4 বার ফিফা বিশ্বকাপ জিতেছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনীতি কৃষিভিত্তিক থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। বর্তমানে ইতালিতে একটি বৃহৎ উন্নত পুঁজিবাদী মিশ্র অর্থনীতি রয়েছে, যা ইউরোজোনে তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি। একে বিশ্বের অন্যতম শিল্পোন্নত এবং বিশ্ব বাণিজ্য ও রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বিবেচনা করা হয়। উন্নত জীবনমানের দিক দিয়ে বিশ্বে দেশটির অবস্থান 8ম এবং মানব উন্নয়ন সূচকের দিক দিয়ে 26তম। ইতালির সরকারি মুদ্রা ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 94.77 টাকা এবং 83.63 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 1.989 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু হয় প্রায় 32,947 মার্কিন ডলার। ইতালির ডায়ালিং কোড হচ্ছে +39। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।